আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এভাবে প্রতিদিন জ্যাম লেগে থাকে, এটার কারণে এই মাসে লোক মারা গেছে টোটাল 4 জন, আজকে একটা মারা গেছে। এভাবে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে, আমাদের কসকা এবং হুবালি এই পর্যন্ত লোক শুধু মারা যাইতেছে। তো আপনারা অবশ্যই নিয়েছে দেখছেন, এটার কারণ হলো এইভাবে সবসময় জ্যাম লেগে থাকে, রোডের কাজ চলতেছে, এই জন্য দোনো লাইনে গাড়ি মানে আউলা জাউলা গাড়ি চলতেছে। তো আপনাদেরকে দেখার জন্য আমি ভিডিওটা করতেছি, আপনারা সাথে থাকেন, দেখেন দেখেন এখানে কিভাবে জ্যাম লেগে আছে। আমি ভিডিওটা করতেছি এই জন্য আপনাদেরকে শুধু দেখানোর জন্য, দেখেন এভাবে সবসময় জ্যাম। এখন আমার লাইনে গাড়ি যাইতেছে, এখানে আইতেছে, ওই লাইন ফুল, দেখেন ওই লাইন ফুল। তো এখন মানুষ চলাচল করতে বহু সমস্যা, হঠাৎ বুঝতে পারে না গাড়ি কোন কোন জায়গা দিয়ে আসে, তো এই জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয়, লোক জায়গাতে ডেড। দেখেন এখানে পুলিশেরা টর্চ দিতেছে, দেখেন ওনারা এখানে পুলিশ এগুলো নিয়ন্ত্রণ করতেছে রোডে। এই দেখেন এখান দিয়ে আবার জাম, এখন আল্লাহ জানে আজকে জামটা কবে ছুটবো। দেখেন এখানের অবস্থাটা একটু দেখাও, দেখেন এভাবে এখানে ক্রসিং, ওইখানে ফুল, আর এ পাশে আমার পাশে ডানে আমি দৌড়বন্দি জাম। দেখছেন এখানে কি অবস্থা, পুলিশ নিয়ন্ত্রণ করতেছে এগুলা। দেখেন এই দোনো পাশে জাম, এখন মানুষের একটা সমস্যা হয়ে গেছে। এখন আমরা এখান দিয়ে আমরা যাব, এই পর্যন্ত জাম। দেখেন ওই কাছে কবে যে জাম যাবে আল্লাহ মাহবুদে জানে, ওই বাড়িহাট পর্যন্ত জামটা দেখছেন, দোনো সাইড আমাদের এখানে এখন ঠিক আছে, কিন্তু ডান পাশে দোনোটা জাম। এরা কবে যে ছুটবে এরা আল্লাহ মাহবুদে জানে, কেউ টাকা যাবে, কেউ যার যার কর্মস্থানে যাবে, সব এখন লেট, সবাই বক্তব্য খুঁজতেছে রোডে। আমি দু একজন কাছ থেকে জিজ্ঞেস করলাম, ওনারা এই রোডে কয়েকদিন পর পরে এভাবে জাম দাম পায়। তো আজকে এই পর্যন্ত বলা ছিল, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।